একটি জাহাজ দ্রুত বেগে চলছে সম্মুখ পানে, গন্তব্য বহুদূর। অনেক বনি আদম এর যাত্রী। যাত্রীদের মধ্যে পুরুষ আছে, নারীও আছে, আছে শিশুও। হঠাৎ সমুদ্রে ঝড় উঠল, জাহাজ ডুবে গেল। সলিল সমাধি হলো সকলেরই, কেবল দুজন ছাড়া। বেঁচে যাওয়া লোকদের একজন মহিলা আর একজন শিশু, সম্পর্কে মা ও ছেলে। ছেলেটির বয়স খুবই অল্প, হয়তো দু তিন দিন হবে। ঝড়ের প্রচণ্ড আঘাতে জাহাজ টুকরো টুকরো হয়ে গেলে মা ছেলেকে জড়িয়ে কিছুক্ষণ সাঁতরালো, তারপর হঠাৎ সম্মুখে একটি তক্তা ভাসতে দেখে তাতে চড়ে বসল। উত্তাল সমুদ্র, ঢেউয়ের তালে তালে তক্তাটি দুলছে, সেই সাথে লোক দুটোও, মা ও শিশু, উভয়ের অবস্থাই শোচনীয়। শিশুটি কাঁদছে, ভয় ও আতঙ্কে তার চোখ দুটো বিস্ফোরিত। বিশাল জলরাশির মাঝখানে তাদের সাহায্য করার কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। শিশুটি এখন মায়ের কোলে, তার ক্রন্দন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মা ছেলেকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, কিন্তু কান্না বন্ধ হচ্ছে না। মা ভাবছে, আমার তো অনেক বয়স হয়েছে, আমি না হয় মরেই গেলাম, কিন্তু কি হবে আমার সন্তানের? পৃথিবীর চেহারা ভালো করে দেখতে না দেখতেই কি তার জীবনের ইতি ঘটবে? এই সমুদ্রের বিশাল জলরাশিতে সে কি হারিয়ে যাবে চিরদিনের মতো? মা আর ভাবতে পারে না, সন্তানের ভবিষ্যৎ চিন্তায় সে বারবার শিউরে ওঠে। মনের অজান্তে বেরোতে থাকে গরম ফোঁটা ফোঁটা অশ্রু। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে। সময় বয়ে চলে আপন গতিতে, সেই সাথে মায়ের উদ্যোগ উৎকণ্ঠাও বৃদ্ধি পাচ্ছে সমান তালে। প্রিয় সন্তানকে বাঁচাবার মতো কোনো উপায়ই সে খুঁজে পাচ্ছে না। পর্বতের ন্যায় ধেয়ে আসা বড় বড় ঢেউগুলো দেখে তার মনে হয়, এই বুঝি তাদের ভবলীলা চিরদিনের জন্য সাঙ্গ হয়ে যাবে। কিন্তু না, সমুদ্রের ঝড় কিংবা বিক্ষুব্ধ তরঙ্গে তাদের মৃত্যু আসেনি, উল্লেখযোগ্য কোনো ক্ষতিও হয়নি। হবেই বা কেমন করে? সর্বশক্তিমান আল্লাহ পাক তো তাদেরকে এভাবে মারতে চান না। তিনি চান মাকে সেখানে স্বাভাবিক মৃত্যু দিয়ে ছোট্ট শিশুটিকে অকুল সমুদ্রে বাঁচিয়ে রেখে তার অসীম কুদরতের বহিঃপ্রকাশ ঘটাতে। তিনি দেখাতে চান, আমি সকল শক্তির আধার, যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমি কাউকে বাঁচাতে চাইলে কেউ তাকে মারতে পারে না, আর মারতে চাইলে কেউ তাকে রক্ষা করতে পারে না। সুতরাং শেষ পর্যন্ত আল্লাপাক যা চেয়েছেন তাই হয়েছে। সময় যতই প্রবাহিত হচ্ছে, দুশ্চিন্তা, অশান্তি ও অস্বস্তির প্রবল হাওয়ায় ভরে উঠছে স্নেহপরায়ণ মায়ের হৃদমন। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না সে। ঠিক এমন সময় আল্লাপাক হযরত আজরাইল আলাইহিসসালাতুয়াসসালামকে নির্দেশ দিয়ে বললেন, হে আজরাইল, যাও অমুক মহিলার জান কবচ করে নিয়ে এসো। মৌতের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাতুয়াসসালাম, সমস্ত প্রাণীর জান তিনিই কবচ করে থাকেন। আল্লাহর নির্দেশ পেয়ে মুহূর্তের মধ্যে তিনি সমুদ্রে উপস্থিত হলেন। দেখলেন অথই সাগরে একটি ভাসমান তক্তার উপর মহিলা তার সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এই দৃশ্য দেখে তার মনে দুঃখ হলো। তিনি ভাবলেন, হায়, বাচ্চাটির এখন কি হবে? এতক্ষণ তো মায়ের কোল ছিল বাচ্চাটির আশ্রয়স্থল, কিন্তু এখন তো আর সে আশ্রয়টুকুও থাকল না। এখন কে তার দেখাশোনা করবে? কে তাকে দুধ খাওয়াবে? এ অকুল সাগরে বাচ্চাটির অবস্থাই বা কি হবে? এসব কথা ভাবতে ভাবতে বাচ্চাটির জন্য এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবচ করে তিনি চলে এলেন। মায়ের মৃত্যুর সময় বাচ্চাটি তার বাহুবন্ধনে আবদ্ধ ছিল। তিনি মরে যাওয়ার পরও সে বন্ধন শিথিল হয়নি, ফলে বাচ্চাটির কোনো ক্ষতি হয়নি। সে হয়তো মাকে জীবন্ত মনে করেই তাকে জড়িয়ে ধরে ঘুমের কোলে ঢলে পড়েছে। আসলে এসব তো আল্লাহ তাআলারই কুদরত। সমুদ্র এখন অনেকটা শান্ত, হালকা বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের আঘাতে তক্তাটি ভাসতে ভাসতে একসময় কিনারে এসে ভিড়ে। সমুদ্রের তীরে তখন এক ধোপা কাপড় ধৌত করতেছিল। হঠাৎ তক্তার উপর একটি মৃত মহিলা ও তার বাচ্চাকে দেখে সে চমকে ওঠে। সে কথা ভেবে ভীষণ আশ্চর্য হয় যে কি করে এমন একটি দুধের শিশু সমুদ্রের মধ্যে সামান্য একটি কাঠের তক্তায় ভেসে আসছে, এবং
সে জীবিতও রয়েছে, অথচ তার মা ইন্তেকাল করেছে। বাচ্চাটির কোনো সাহায্যকারী নেই, খানা পিনারও ব্যবস্থা নেই। আহা, বাচ্চাটি কতই না সুন্দর! যাই হোক, শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে গেল। সর্দারের কোনো সন্তান ছিল না। সে বাচ্চাটি দেখে মুগ্ধ হল, তাই পরম আনন্দে বাচ্চাটি গ্রহণ করল এবং তার লালন পালন করতে শুরু করে দিল। বাচ্চাটির বয়স 8-9 বছরে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। সাথীদের মধ্যে সেই ছিল সবচেয়ে সুন্দর ও স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকল দর্শককেই আকর্ষণ করত। একদিন সে মাঠে খেলা করছিল, এমন সময় হঠাৎ সে দেখল বিশাল এক সৈন্যবাহিনী ধুলি ঝড় উড়িয়ে পার্শ্ববর্তী রাস্তা ধরে এগিয়ে চলছে। সৈন্যদের মধ্যে একজনের একটি চোখ অন্ধ ছিল। সে জানত অন্ধত্ব দূরীকরণের জন্য সুরমা একটি উত্তম মহৌষধ। তাই সে যেখানেই যেত সেখানেই সুরমা তালাশ করত। মাঠের পাশ দিয়ে ওই অন্ধ সৈন্যটি অতিক্রম করার সময় একটি সুন্দর কৌটা দেখতে পেল। সে ঘোড়া থামিয়ে ডিবিটি হাতে নিয়ে দেখল এটি সুরমার কৌটা। এতে সে সীমাহীন খুশি হল। সৈন্যটি কৌটা খুলে হাত দ্বারা চোখে সুরমা লাগাতে যাবে, ঠিক এমন সময় ভাবল এ সুরমায় তো ক্ষতিকর কিছু থাকতে পারে, তাই নিজের চোখে লাগানোর পূর্বে পরীক্ষামূলকভাবে অন্য একজনকে লাগাতে হবে। সমুদ্র থেকে বেঁচে আসা ওই ফুটফুটে বাচ্চাটি তখন তার পাশেই দাঁড়ানো ছিল। সে বাচ্চাটির চোখে পরীক্ষামূলকভাবে সুরমা লাগানোর ইচ্ছা করল। যখনই সে একটু সুরমা নিয়ে বাচ্চাটির চোখে লাগালো, তখনই বাচ্চাটির অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল, এমনকি জমিনের নিচে যত স্বর্ণ রৌপ্য হীরা জহরত আছে তাও সে দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, তাই সে কাঁদতে কাঁদতে বলল সুরমা লাগানোর কারণে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, চক্ষু জ্বলে যাচ্ছে। বাচ্চার কথা শুনে সিপাহী ভাবল মনে হয় এটা আসল সুরমা নয়, এতে ভেজাল মিশ্রিত আছে। তাই সে সুরমার ডিবি ওখানে ফেলেই দ্রুত স্থান ত্যাগ করল। ছেলেটি শুধু চালাকি ছিল না, মহাপ্রতারকও ছিল। সে চালাকি করে সিপাহীকে বিদায় করতে পেরে যার পরনাই খুশি হল। তারপর কৌটাটি কুড়িয়ে নিয়ে সোজা বাড়িতে গিয়ে পিতার নিকট সব কিছু খুলে বলল। পিতা বলল, বড়ই আনন্দের কথা শোনালে তুমি বাবা, তোমার কোনো ভয় নেই। আমার প্রচুর লোকবল আছে, আছে অসংখ্য ঘোড়া গাধাও। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, যেখানেই স্বর্ণরূপের খাজানা দেখবে সেখানেই আমাদের বলবে, আমরা উঠিয়ে নেব। সর্দারের কথা মতো কাজ চলল। এতে অল্পদিনেই সর্দার দেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তিতে পরিণত হল। চারদিকে তার নাম ধাম ও প্রসিদ্ধি ছড়িয়ে পড়ল। এভাবে 10 বা 12 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হল, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল। সুতরাং নিয়মানুযায়ী সেই সমস্ত সম্পত্তির মালিক হল। তাছাড়া নতুন নতুন মণিমুক্তা ও স্বর্ণরূপা আহরণ তো অব্যাহত ছিলই। সর্দারের মৃত্যুর পর ছেলেটি অনেক বেপরোয়া হয়ে গেল, অহংকার ও দাম্ভিকতা মাথা চাড়া দিয়ে উঠল, এমনকি এক পর্যায়ে তা চরম আকার ধারণ করল। ফলে দেশের বাদশাকে পর্যন্ত সে পরোয়া করে চলত না। মাঝে মধ্যে বাদশার ফৌজদের সাথে তার লোকদের যুদ্ধ বাধত। তার প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা অধিকাংশ সময়ই বাদশার সৈন্যবাহিনীকে পরাজিত করে ফেলত। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর এক যুদ্ধে তারা বাদশাকে চূড়ান্তভাবে পরাভূত করে এবং রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। তারপর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তারা আপন সর্দারকে বাদশাহী সিংহাসনে আরোহণ করায়। এককালের অসহায় বাচ্চা আজ রাষ্ট্রের প্রধান কর্ণধার। সে এখন সর্বোচ্চ সম্মানের অধিকারী। তার যেমন টাকা পয়সা ও ধন ঐশ্বর্যের অভাব নেই, তেমনি জনবলেরও কোনো কমতি নেই। তার কথায় এখন কোটি কোটি মানুষ উঠা বসা করে, সকলেই তাকে সমীহ করে চলে। এতে তার অহংকারের মাত্রা আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। সে কাউকেই এখন হিসেব করে কথা বলে না, কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কাউকে কিছু জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করে না। সে মনে করে কাউকে কিছু জিজ্ঞেস করার অর্থই হলো নিজেকে খাটো করা। সুতরাং আমি খাটো হতে যাব কেন? আমার কি কোনো কিছুর অভাব আছে? যা ইচ্ছা তাই করতে পারি আমি। এই সেই বাচ্চা
এখন প্রতাপশালী বাদশাহ, তার নাম সাদ্দাত। সে শুনেছে সৎকর্মশীল মুসলমানদেরকে নাকি আল্লাহ তাআলা পরম শান্তির জায়গা জান্নাত দান করবেন, যেখানে অসংখ্য নাজ নিয়ামত থাকবে, হুর গেলমান থাকবে, থাকবে ভোগ বিলাসের যাবতীয় উপকরণ। এ কথা শুনে সে ভাবল, আমার তো কোনো কিছুর কমতি নেই, সোনা রূপা হীরা জহরত মণি মাণিক্য সবই আছে আমার, সুতরাং আমাকে মুসলমান হয়ে তাদের খোদার প্রদত্ত জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই জান্নাত বানিয়ে নেব। সেখানে সোনা রূপায় নির্মিত বালাখানা থাকবে, ডাগর চক্ষু বিশিষ্ট হুর থাকবে, গেলমান থাকবে, প্রবাহমান নহরও থাকবে, মজাদার খানাপিনা ও সুস্বাদু ফলমূলের ব্যবস্থা থাকবে, থাকবে আনন্দ বিলাসের লোভনীয় উপকরণ। বাদশাহ সাদ্দাত একদিন সত্যি সত্যি জান্নাত তৈরির কাজ শুরু করে দিল। এজন্য সে লক্ষ লক্ষ শ্রমিক নিযুক্ত করল, সমগ্র পৃথিবী থেকে বাছাই করে নাম করা মিস্ত্রি ও ডিজাইনার আনল, খরচ মেটানোর জন্য রাষ্ট্রীয় কোষাগার খুলে দিল। সে বলে দিল, তোমরা এ বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রৌপ্যের, আরাম আয়েশের যাবতীয় উপকরণ জমা করার পাশাপাশি তোমরা এতে এমন একটি অত্যাধুনিক মার্কেট তৈরি করবে যার মধ্যে দুনিয়ার সমস্ত জিনিস পাওয়া যাবে, দেশের অনিন্দ সুন্দরী কুমারী মেয়েদেরকে লোভনীয় সাজে সজ্জিত করে প্রতিটি বালাখানায় রাখবে, খাদেম হিসেবে রাখবে মুক্তার ন্যায় ছোট ছোট ফুটফুটে বালকদেরকে, এমন সুগন্ধময় ফুলের গাছ দিয়ে বাগানগুলো পূর্ণ করবে যার ঘ্রাণে পুরো বেহেস্ত মৌ মৌ করতে থাকবে। মনে রাখবে, তোমরা যেদিন সকল কাজ সম্পূর্ণ করে আমাকে সংবাদ দিবে সেদিনই আমি আমার চিরকাঙ্ক্ষিত জান্নাতে বসবাসের জন্য যাব, এর আগে নয়। বাদশার নির্দেশ মতো বহু বছর পরিশ্রমের ফলে জান্নাত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো। এ সংবাদ বাদশাকে জানানো হলে সে আনন্দে আপ্লুত হলো এবং কোন দিন জান্নাতে যাবে সে কথাও বলে দিল। বাদশার আগমনের তারিখ জানতে পেরে পূর্ব নির্মিত জান্নাতকে আরো নতুন সাজে সজ্জিত করা হলো। বাদশার সম্মানার্থে জান্নাতের প্রবেশ পথে নির্মিত হলো শাহী তোরণ। অনিন্দ সুন্দরী ষোড়শী যুবতীদের নির্ধারিত সময়ে দাঁড় করিয়ে রাখা হলো বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য। মোট কথা, বাদশার আরাম আয়েশ আনন্দ ও খুশির জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করল। জান্নাতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত, সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন, বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে সুন্দর সুদর্শন দ্রুতগামী ঘোড়ায় সোয়ার হয়ে এখনই জান্নাতের গেইটে অবতরণ করবেন। নারী পুরুষ শিশু সকলে বাদশাকে সাদরে গ্রহণের জন্য অপেক্ষার প্রহর গুনছেন, সকলেই খামোশ, কেউ জোরে কোনো আওয়াজ করছে না। বাদশাকে আন্তরিকভাবে বরণ করার জন্যই তাদের এই সুনিপুণ ব্যবস্থাপনা। উপস্থিত জনতাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কিছুক্ষণের মধ্যে বাদশাহ জান্নাতের প্রবেশ মুখে উপস্থিত হলেন। অতঃপর তিনি যেই নামার জন্য একটি পা নিচে রাখলেন, ঠিক এমন সময় আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন, হে আজরাইল, যাও অহংকারী সাদ্দাদের জীবনের স্বাদ চিরতরে মিটিয়ে দাও, তাকে আমি অনেক সুযোগ দিয়েছি, ঢিল দিয়েছি, সে আমার দেওয়া সুযোগ সুবিধা ও নিয়ামতের সদ্ব্যবহার তো করেইনি, বরং উল্টো চরম দাম্ভিকতার পরিচয় দিয়েছে। সে আমার জান্নাতের কথা শুনে সে নিজেই জান্নাত বানিয়ে নিয়েছে, অথচ সে জানে না যে তার জান্নাতকে শত কোটি বার বিক্রি করলেও আমার জান্নাতের একটি ইটের মূল্য হবে না। সে এও জানে না যে তার অহংকারকে চূর্ণ করে দিতে আমার এক মুহূর্ত সময়ও লাগবে না। হে আজরাইল, দ্রুত তার জান কবচ করো, বিশ্ববাসীকে একথা বুঝিয়ে দাও যে আল্লাহ পাক না চাইলে তোমরা যা ইচ্ছে তা কখনোই করতে পারবে না। আমি চাই এ ঘটনার মধ্য দিয়ে কিয়ামত পর্যন্ত আগত মানবজাতি বুঝুক যে মহান আল্লাহর সাথে যারা পাল্লা দিয়ে কোনো কিছু করতে চায় তাদের ধ্বংস অনিবার্য, এমনকি কখনো কখনো পরম কাঙ্ক্ষিত বস্তুটি তাদের পক্ষে ভোগ করা কিংবা দেখারও সুযোগ হয় না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নির্দেশ পালন করলেন, এক পা ঘোড়ার উপর থাকতেই তার জান কবচ করে নিলেন, তাকে এতটুকু সুযোগও দেননি যে যাতে সে সাদের বেহস্তখানা এক নজর দেখে যেতে পারে। হায় আফসোস, এরই নাম দুনিয়া। মৌতের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বলেছিলেন, হে আল্লাহ, আপনার নির্দেশে আমি মানুষের জান কবচ করে থাকি,
এতে আমার মোটেও মায়া দয়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার খুবই মায়া লেগেছিল। তন্মধ্যে একজন হলো ওই মহিলা যে জাহাজ ডুবে যাওয়ার পর আপন বাচ্চাকে নিয়ে একটি তক্তার উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার তখন বাচ্চাটির জন্য বড়ই দয়া লাগছিল যে বাচ্চাটির অবস্থা এখন কি দাঁড়াবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করবে। আর আরেকজন হলো ওই বাচ্চা যে দীর্ঘ কয়েক বছর যাবৎ সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল। অতপর সে যখনই ওই বেহেশতে প্রবেশ করতে গেল, ঠিক তখনই আমাকে আপনি তার জান কবজ করার নির্দেশ দিলেন। আমার নিকট তখন বড়ই খারাপ লাগছিল এজন্য যে সে তার নির্মিত বেহেশতটিকে একটিবারের জন্যও দেখে যেতে পারল না। আল্লাহ তাআলা তখন বললেন, হে আজরাইল, যে বাচ্চার জন্য তোমার দয়া হলো, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ওই বাচ্চা সমুদ্রের মাঝে যার মায়ের জান আনতে গিয়ে তোমার মায়া লেগেছিল। হে আজরাইল, তুমি জানো না যে বাচ্চাটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করেছে, আমার হুকুমের বিরোধিতা করেছে, তাই আমি তার নিজের তৈরিকৃত জান্নাতের মধ্যে পা রাখারও সুযোগ দেইনি, বরং তার মধ্যে প্রবেশের পূর্বেই তাকে ধ্বংস করে দিয়েছি। বন্ধুরা, আলোচ্য ঘটনায় একদিকে যেমন মহান আল্লাহ তালার কুদরতের বহির্প্রকাশ ঘটেছে, ঠিক তেমনি এর দ্বারা এ কথাও বোঝা গিয়েছে যে আল্লাহর নিয়ামত পেয়ে তার অবাধ্যাচরণ করলে এর পরিণতিও অত্যন্ত খারাপ হয়। সুতরাং আমরা যারা আল্লাহর অফুরন্ত নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ তার নাফরমানি করে চলছি, তার হুকুমের বিরুদ্ধাচরণ করছি, নামাজ ছাড়ছি, ঘুষ খাচ্ছি, সুদের লেনদেন করছি, সুন্নতি জিন্দেগি বাদ দিয়ে পশ্চাত্যের অনুকরণে জীবনযাপন করছি, কথায় কথায় মিথ্যে বলছি, অধীনস্থ মেয়েদেরকে বেপর্দায় রাখছি, দাড়ি কামিয়ে পরিষ্কার করছি, গরিব মিসকিন ও অধীনস্থ চাকর নৌকরদের সাথে পশুর মতো আচরণ করছি, মুসলমান হয়েও মুসলমানিত্ব শেখা থেকে দূরে থাকছি, আলেম ওলামাদেরকে গালি দিচ্ছি, আপন স্বার্থ রক্ষার জন্য ভালো মন্দ সবই করছি, এমনকি অন্যকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতেও কুণ্ঠিত হচ্ছে না। হে মুসলিম জাতি, আমাদের কি এখনো ফিরে আসার সময় হয়নি? দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে, সকল বাদশার বাদশাহ আল্লাপাকের সামনে দণ্ডায়মান হয়ে আমাকে গোটা জীবনের হিসাব দিতে হবে। এ কথা ভাবার, চিন্তা করার এবং সেই অনুযায়ী জীবনকে নতুন করে গড়ে তোলার সময় কি এখনো হয়নি? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।